বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাসাল্লামের নাম শুনলে যাদের চোখে পানি আছে বেশির আবেগ দেখায় যারা তাদের অধিকাংশ লোক মেকি মেকিলাভ করে মিথ্যা মিথ্যা লাভ এর কোনো দাম টাম নেই সুন্নাই যদি আপনি অনুসরণ না করেন এই চোখের পানি দিয়ে কী হবে বলেন এই বাংলার মাটিতে মোহাম্মদ সল্লাহ আলাই ভাসাল্লামকে নিয়ে জড়িত মিথ্যা গল্প হরিণের গল্প শুনে আমাদের দেশের দাদা দাদি নানা নানিরা যত চোখের পানি ফেলছে অন্য কোনো আজ আজও পর্যন্ত কোনো বক্তা পারে নাই চোখের পানি ফেলাতে খালি কান্না করসার বলছে ওরে ইহুদি রে তুই এতই খারাপ আমার সোনার নবীকে তুই গাছের সাথে বাঁধে রাখলি কোনো বক্তার ক্ষমতা নাই কোরআন এবং সৈহাদিস বলে এত বেশি কান্না করাতে তার মানে কি শয়তান এই ও আমা সুন্দর সুন্দর জিনিস মিথ্যা গল্প নিয়ে সে তাদের আমলকে সুসজ্জিত করেছে মূলত এটা জাহান নামের রাস্তা বোঝা যাচ্ছে নাকি কে কার কথা শোনে অন্ধভাবে যখন আপনি কাউকে মেনে নিবেন তখন তার মন্দটা আপনার ভালো লাগবে জানেন কি ইমাম মালিক রাহিম বলেছেন পৃথিবীতে মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন মানুষকে পূর্ণ অনুসরণ করা যায় না মানাও যায় তার কথা সারাও যায় এল্লা শাহাদা আঙুল সারা করে আমাদের নবীর কবরে দেখায় বলতেছে হাজাল কবর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধুমাত্র এই কবরওয়ালা সারা পৃথিবীর কোন মানুষকে ফুল মানা যায় না কেন মানুষ হিসেবে তার ভুল আছে কিন্তু এই কবরওয়ালাকে চালাইছে হলে ওহি অথচ এই রাসুলের সুন্ন আমরা মিনিটে মিনিটে কোরবানি করতেছি না এটা কমন কথা এটা বেলজ্জাতি না হলে কি চলন্ত শূন্য একেবারে কোনো সন্দেহাতীত মোতাজির পর্যায়ের একটা মুহাদ্দেশ জীবনে দাবি করে নাই যে ফরজ সালাতের পরে মুনাজাত করার হাদিস আছে কোন লোকের মাথায় আসে নাই অথচ এমন একটা জঘন্য বিদাত আপনি যখন চালু করেছেন নবীজির শেখানো অনেক দুয়ার গলা সাফি ধরে রাখছেন আপনি আমরা তো কম সাধে বলি না যে বেদাতি হলে মার্ডার কেসের আসামের সে বড় আসামি একটা বেদাতি সে সোরের সাই খারাপ ডাকাতের সাইতে খারাপ কেন কোনো ডাকাতাস পর্যন্ত কোনো হিন্দু ডাকাতও মনে করে না যে অমুকের বাড়িতে জোর করে ঢুকে অস্ত্র ঠেকায় বিশ টাকা দুই ভরি স্বর্ণ ডাকাতি করলাম এটা একটা নেকির কাম কেউ মনে করে না কোনো খ্রিস্টানও কারোর মাথার উপরে বাড়ি দিয়ে মনে করে না যে আমি নিরাপরাধী একটা লোককে মাথায় বাড়ি দিয়ে খুব নেকির কাজ করলাম কেউ মনে করে না কোনো চোর একটা বদনা পর্যন্ত চুরি করতে গিয়ে কোনোদিন মনে করে না যে বদনা যেহেতু সামান্য ব্যাপার পৃথিবীর কেউ দেখে নাই এটা একটা নেকির মনে করে না ও নিজেই জানে খুব একটা ভালো কাজ না পেটের দায়ে হোক সক্ষু বা অন্য কোনো কারণে হোক অভাবের তারায় হোক খাসিলতের কারণে হোক এই অপরাধটা সে করছে কোনো না কোনো একদিন আল্লাহ চাইলে তাকে হেদায় দিতে পারেন কিনা কেননা তিনি তো এটাকে অপরাধ মনে করতেছে কিন্তু যেই লোকটা মনে করতেছে যে আল্লাহর কাছে যদি কান্নাকাটি না করি আর দোয়া ও মুখ্য লেবাদা দোয়া হলে ইবাদতের মগজ এই রকম কথা টেনে নিয়ে এসে যে বিদাতটা চালু করছে ও কি সহজে করবি কেননা ও তো এখনো ডিসিশনই নেয় নাই যে কর্মটা বিদাত সন্না বিরোধী এখনো জানে না আপনাকে বিভিন্ন লোক বিভিন্নভাবেই সম্মিলিত ফরজ সালাতের পর মোনাজাতটাকে বিদাত বলতে পারে তবে আমি আপনাকে অন্য অ্যাঙ্গেলে বলি আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়ি আমি বলি কোনটা শোনেন আপনি বিদাত করে যে এক পাপী হয়েছেন তা কিন্তু না আপনি বিদাত করে তো পাপি হয়েছেন পাশাপাশি অন্তত পনেরোটা বিশটা তিরিশটা নবীজির শেখানো মাসনুন দুয়ার গলা সাপ দিয়ে ধরে সন্নাকে কোরবানি করার অপরাধে আপনি অপরাধী কেননা ফরজ সালাতের পর ডানে বামে সালাম ফেরানোর পর শুধুমাত্র একটা মুনাজাত কত ক্ষতি করে আপনি এখনো জানেনি না কেন চল্লিশ বছর একটা মুরব্বী মানুষ আল্লাহকে সেজদা দিল সালাম ফেরানোর পর কিছু লোকটা জানতেই পারলো না কবরে চলে গেল এর পূর্ণ দায় হলো ইমাম সাহেবের যে নবীদের এই সত্য কথাটা গোপন রাখছে বোঝা যাচ্ছে না মনে হয় তার মানে আপনি যদি মোনাজাতটাকে নেকি মনে করেন তাহলে নবীদের সন্নাকে বোঝা মনে করলেন না যেই নবী মোহাম্মদ সাল্লিহা সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে একটা দোয়া পড়েছিলেন তাই তো আপনি এখনো পেশাব পায়খানায় যাওয়ার সময় পড়েন আল্লাহ বলেন কিনা নবী মো সাল্লাহ আলীহা সাল্লাম তিনি আল্লাহর ঘরে ঢোকার সময় পড়েছিলেন আল্লাহলি আবু আবা রহমাতিক আপনি এখনো পরেন আর দরদ পড়েন পরেন কিনা যেই নবী সার শত বছর আগে কি যেন পড়েছিল আপনিও অদুকারার শেষে বলেন লজ্জাস্থান বরাবর পানিশিটায় আসসাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাহু লাহ সারিক আলাহ ও আসাদু আল্লাহ মুহাম্মাদান আবদু ওয়ারসোলু আল্লাহ মা জাল্নে মিনার তাওয়বিন ও জাল্নে মিনাল মূতাত হিরিন আপনিও তাই পড়েন কোন কাজে নবীন নির্দেশনা নাই নাম করেন কর্ম ভালো কিন্তু সেই কাজের আসুলের সিগনেচার লাগে না এমন কোন আমল আছে নাম বলেন পৃথিবীর সমস্ত বিশুদ্ধ হাদিসের গ্রন্থে একটা অধ্যায় আছে একটা বাব আছে তার নাম হইল বাবু পরের অধ্যায় আছে কিনা এই অধ্যায়ের ভিতরে আপনার হুজুরের এই ফরজ মোনাজাতের কান্নাকারি ছাড়া সব আছে বোঝা যাচ্ছে নাকি সুবাহ আল্লাহ কে পরে আস্তায় ফিরুল্লাহ তিনবার কে পরে আল্লাহ মান্তা সালাম কে পরে আল্লাহুল পরে তাকে এক মোনাজাতে তো সব নষ্ট করে দিলেন আজকে আমরা একটু ব্যাখ্যায় বলি হুজুর মনে করছে মোনাজাতে কত কিছু চাওয়া যায় মোনাজাতে শয়তানি করা যায় আর কিছুই করা যায় না আমার কি দরকার আপনি জানেন নাকি এই যে কয়েকদিন আগে প্রমাণ পালাম একটা হুজুর মোনাজাতে বলতেছে আল্লাহ হুম্মা হাওয়ালাই না ওয়ালা আলাই না কেন তোর বৃষ্টি কই ম্যাগি কই বৃষ্টি থামানোর দোয়া পড়তেছে মিলাতে যায় খয়রাতে যায় সেটি তার মানেও হ্যাঁ বৃষ্টির দোয়া এখন ও মুখস্থ করে নিয়েছে এসে কয়েকটা দুয়া ওইটাই খালি টানে চলে যাচ্ছে করে অর্থ বোঝে মুসল্লি মনে করছে আমার কাম হলে একেবারে হাওলা করে না আমি না আমিন বলা এটা ফাজলামও করতেছেন না আপনি প্রত্যেকে তার নিজ গতিতে সেদায় যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার এই অভাবটা তুমি পূরণ করো গো আল্লাহ না মনে হয় না। নাকি বহু মানুষ মিলে এক জায়গায় আল্লাহকে একটা প্রেসারে ফেলতে চাচ্ছেন যে আল্লাহ লোক বেশি আছে যেভাবে হোক ক্ষমা করতে আপনি বাধ্য এইটা নামসবুল্লাহমিন জালিক আমরা তো জানি যে কোনো একটা ভালো নেতাকে মন জয় করতে গেলে জলসার জন্য এক লাখ টাকা সাদা চাইতে গেলে স্কুল কলেজের একটা উন্নতির জন্য একটা ভালো কিছু চাইতে গেলে এক একার দাম দেবে না এই জন্য গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোককে নিয়ে সরাসরি তার ঘরে চলে গেলে চোখ খোলা দেয় হলেও বলে এতগুলো মানুষের ভিতরে আমি না বলি কীভাবে কেননা প্রত্যেকের কাছে অন্তত দুই চার হাজার ভোট আছে এখন এই লোকদেরকে ইগনোর করা এই লোকদেরকে যদি আমি ইনসাল্ট করি তাহলে এই প্রভাবটা পড়বে গোটা সমাজের উপরে তো এইরকম আপনি কি আল্লাহকে পেশারে ফেলতে চাচ্ছেন নাকি বুঝলাম না আপনি নতুন বাড়িতে উঠবেন তা আল্লাহর কি আপনি কোন দাগা কোনো লোক মল্ল এই খয়রাতে চিন্তা নিয়ে আল্লাহ আসে কোন কোন কর্মে নেকি কোন কোন কর্ম করলে মানুষের কল্যাণ হয় এটা তো সাড়ে চোদ্দো শত বছর আগে বলছেই আলাদা করে কি আর বলার দরকার আছে আপনি এখন সবাই মিলে জোর করে ক্ষমা নিতে চাচ্ছেন কেন এর নাম হলো বিদাত এর নাম কি বিদাত একটা বিদাত কত ক্ষতি করে বিদাত করে তো পাপি হচ্ছেনি ওই জায়গায় নবীদের সোননাথের জায়গা হলো না আপনার শয়তানি বিদাতের কারণে আর আমাদের দেশের এই সমস্ত বেদাত পুষে রাখছে ঠান্ডা হুজুররা নাম বলেন কি হুজুর হ্যাঁ ঘুমাচ্ছেন নাকি বুঝলাম না ঠান্ডা হুজুর যারা বলতেছে ফেতনা হবিনি হবি নি বাড়াবাড়ি করা লাগে না এটু এইসব জিনিস একটু স্বাভাবিক বলে বলা লাগে তোমার মতো ঠান্ডা হুজুর যদি হয়তো আল্লাহ রাসুল তাহলে মক্কা ছেড়ে মদিনাতের হিজ্জত করতে হয় না তাহলে আবু জেহেলও খুশি হতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুশি হতো সবাই বলতো যে যাক এ একেবারে নরম মানুষ রে এ পূজা করলেও কিছু কয় না এ শেষদা দিলেও কিছু কয় না এটা মোহাম্মদের শরীয়ত এটা এমন না তুমি আমার বিনা কারণে মুখের উপর থাপড়াবে আমার ছেলেকে মেরে দিবে আর আমি বললাম যে যা যা হবার হয়েছে জিনা না মান কতলা নফসাম বিগাইরিন আফসিন আউ ফাসাদিন ফিল আরদ থাকা আননামা কতানা না সা জামিয়া একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করল এটা মোহাম্মদের শরীর তামাশা করার জায়গা না একগালে থাপ্পড় দিবেন আমি মেনে নেব আমার সন্তানকে মারলে আমার অধিকার ইসলাম দিয়েছে আমি আপনার সন্তানকে মারতে পারবো আপনি তামাশা করবেন নবীর সুন্ন্যা নিয়ে বিদাত করবেন শিরিক করবেন কুফুরি মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করবেন বিদাত করবেন আর আমি সুন্নার কথা বলবো না বলতে হবে শোনেন মানুষ দুনিয়াবি কোনো সম্পদ ক্ষতি করলে সে মানুষের দুনিয়াবি ক্ষতি করলো কিন্তু বিদাত করলে মানুষের ইমান এবং আখেরাতের ক্ষতি করল এ ব্যাপারে যদি আলেমরা চুপ থাকে বিচারের মাঠে বোবা শয়তান হয়ে উঠতে হবে এই সত্য কথা বলতে হবে না বিশ্বাস করেন বাংলাদেশের আটানব্বই জন বেদাতি হুজুর জানে যে কর্মটা বিদাত কিন্তু ছাড়ে না ওই জিলাপির লোভে হোক দুইশো টাকার লোভে হোক চাকরির লোভে হোক সমাজের মানুষ কি বলে আরে এই হুজুরি তো তিরিশ বছর মামতি করছে সারা জীবন কাঁদেছে মোনাজাতে রাতারাতি যদি সত্যি স্বীকার করে আমার নাখানে ঘাট ধরি বাইর করে দেয় এইসব বাজে চিন্তা শয়তান মাথায় দিয়ে একটা বিদাত মরা পর্যন্ত পুষে রাখছে নাউজুবুল্লাহমদি আমরা এমন একটা জাতি যেই জাতি আল্লাহর কথা আর নবীর কথা শোনার সাথে সাথে তার মুখ দিয়ে বের হবে স্বামী না আরেস কথা যদি আল্লাহর হয় কথা যদি নবীর হয় এত হিসাব নিকাশ কিসের আমার বিবেকে বুঝে ধরুক আর না ধরুক কথা যেহেতু আল্লাহর নিলাম মানে অথচ আমরা আজকে কোথায় কোথায় আমরা আজকে সালাত পর করে না ভালো কথা কিন্তু বিয়েতে যায় করে শুনছেন বিয়ে পরা বের দা কাঁদতেছে বর যাত্রীরা যাতে দুই হাজার টাকা খুশিয়ার দেয় মরার কাছে যা কাঁদতেছে কেন মাইয়েতের বেশিরভাগ ছেলে ফেলে বা বেশিরভাগ লোকজন আজকাল ঢাকাতে বা বিভিন্ন কর্মজীবী তারা দায়িত্বে থাকে তারা আসেই হলে বছরে কবে কে মরবে সেই দিন একটু সময় করে আসে ব্যস্ততার কারণে হোক অন্য কারণে হোক খারাপও বলতেছি না সব প্রয়োজন থাকতে পারে ওই দিনও মনে করছে সুযোগ পাইছি ওই মরা বাপের নামে যদি আজকে মন ভরি কাঁদে দিতে পারি তাহলে আমাকে মনে রাখবে অন্তত এক বছর যে কোনো মিলাদে আমাকে হাতে রাখি কাম করবি এই জন্য এমন পাম দিচ্ছে আর মিথ্যা কথা বলতেছে আমাদের লজ্জা লাগে আল্লাহ এ কি মুক্তি বলে এই কথাগুলো অনুবাদ করে যদি ছেলে কান্নাকারি করতে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিত ইনশাল্লা বোঝা যাচ্ছে না মনে হয় আমরা একটা বিদাত পুষে রাখলে সমাজের কত বড় ক্ষতি হয় তাকে আমরা জানেন হুজুর খালি বলে যে ফেতনা হবে নি হুজুরকে বলেন সোননাথ কোনোদিন ফেতনা হয় সি। বেদাতের চাইতে বড় ফেতনা কি পৃথিবীতে আছে। আর যারা বলতেছে এখন যদি এই সত্য স্বীকার করি তাহলে এই সমাজের মানুষগুলি ফেতনাবাদ হয়ে যাবে বা ঝগড়া লেগে যাবে ঝগড়া লাগে মারার হয়ে যাক নবীর সন্ন্যা করবো বিদাতকে কোনোদিন আমরা পুষে রাখবো না খাইসাম করো তুমি বিদাতই তো একটা ভয়ঙ্কর নোংরা জিনিস বিদাত নিজেই তো একটা ফেতনা একটা হুজুর শুনছেন হুজুর করছে কি আপনার একটা জালসা দুই ঘন্টা পরে জালসা করার পরে শেষে আখেরই মোনাজাত বোঝেন না আপনার মনে হয় শুনছেন নাকি আখেরি মোনাজাত আখের মোনাজাত ধরে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমাদের তুমি বেদাত থেকে হেফাজত করো আল্লাহ কামদাই তো করতেছিস বেদাত এখন করছে আল্লাহ আমাদেরকে তুমি বেদাত থেকে মাফ করো আল্লাহ এটা কথা তোর কর্ম শুরুই তো বেদাত একটা লোক পেশাব করতেছে পাঁচ মিনিট একটা না পেশাব করতেছে পাঁচ মিনিট রানিং পেশাবের টাইমে বার রু করছে পবিত্র হইলো